नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं जहांगीर, आप देख रहे हैं आपका अपना चैनल कोल्ड फिल्म मिरर। তার দিকে আন্দোলন করে বাবাই ঘোষালই বাইর করে। আজকে বাবাই ঘোষাল পয়সা খেয়ে কোশ্চিকে ঢুকিয়েছে, আর এখানে যত কাচড়া করে বাবাই ঘোষাল, ও নিজেও কাজ করে, ওর ভাইও করে, আর কুয়াটারও দখল করে আছে। আগামী দিনে মনে হয় বউকে ঢুকাবে, আমি যেটুকু খবর পেলাম। ও কি কোনো রাজনৈতিক দলে যুক্ত আছে? হ্যাঁ, টিএমসির সঙ্গে যুক্ত আছে। তো আপনারাও তৃণমূল, ওরও তৃণমূল, এখানে কি মনে হচ্ছে? ও পাঁচির ওপর বসেছিল, আজ তৃণমূলে সে তৃণমূল, তাহলে বিজেপিলে বিজেপি, এর আগে সিপিএম করতো, তারপরে কংগ্রেস করতো, কে জানে, সবাই জানে। তারপর তৃণমূল এসছে, খালি বিজেপিলে বিজেপি জিত, তাহলে সবাই জানে। অনেকে পাঁচির ওপর বসে আছে, বসেছিল ভোটের আগে, যেদিক পেলেই ঝাঁপ মারবে। আবারও কি কাটমানির অভিযোগ জানা যাচ্ছে? কাটমানি নাই, বাবাই তা এগুলো করে, যে কোনো এই পিএইচি যত কাঁচড়া বাবাই। আপনি তো বলছেন টাকা নিয়ে কাজ দেয়, তাহলে কি কাটমানির আবারও সে কাটমানি? হ্যাঁ হ্যাঁ, বাবাই ফসল এগুলোই করে, আমার কাছকে অনেকবার গেছিল। মানে আবারও কাটমানি এখানে চলছে? হ্যাঁ হ্যাঁ, বাবাই ফসল কাটমানি, এই নিয়ে বারবার অভিযোগ হয়তো এখানে, তো বারবার এরকম যত কাঁচড়া করে বাবাই ঘোষাল। ওকে যদি এখান থেকে ট্রান্সফার করা হয় তাহলে কোনো ঝামেলা হবে না। কি দাবি রাখছেন আপনারা? ওকে এখান থেকে ট্রান্সফার করা হোক, ও ডিটিও করে না, খালি এই দালালি বিদ্যা করে বেড়ায় না। তো আজকে যে বিক্ষোভটা করলেন মূলত কিসের জন্য? মূলত আমরা করেছি যে চারজন ছেলে 11 দিন কাজ করেছিল তাদেরকে নেওয়া হোক। তাদেরকে কি ইয়ে করে দিয়েছে, বার করে দিয়েছে? নতুন কি কাউকে যোগ করা হয়েছে? হ্যাঁ, দুজনকে যোগ করা হয়েছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওরা চারজনকে নিয়ে হোক। কি নাম আপনার? ঘটনা নিয়ে পিএইচিতে অনেক ঝামেলা হলো, কি ম্যাটার রয়েছে এটা? এখানে বিডি কনস্ট্রাকশন বলে একটা আছে, আর কনস্ট্রাকশন বলে কোম্পানি আছে, তারা পিএইচির অধীনে কাজ করে। দীর্ঘদিন ধরে লোকাল লোকের দাবি ছিল, তারা মাস্ক পিটিশন দিয়ে বারবার আবেদন করেছে পিএইচি কন্ট্রাক্টর অধীনে যদি লোক নেওয়া হয়, তাহলে ফার্স্ট প্রায়োরিটি লোকাল ছেলেকে যেন দেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কিনা কোনো ইয়েতেই মানে নলেজেই রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে, কারণ আজকে লোকাল লোক, লোকাল কিছু ছেলে বেকার যুবক, তারা গেটের সামনে ধরনা দেয় যে আমাদেরকে লোক নেওয়া হোক, এখানে যখন আছে রিক্রুটমেন্টের জায়গা খালি আছে, সেখানে আমাদেরকে নেওয়া হোক। সেই নিয়ে একটা ধরনা পর্যন্ত চলছিল, আমাকে ডেকেছিল, আমি ডেকে দাদাকে বুঝিয়েছি, ম্যানেজমেন্টের সঙ্গে আমি কথা বলছি, আমাকে সময় দাও, দুদিন টাইম দাও, আমি কথা বলছি, যদি জায়গা থাকে তাহলে লোকাল লোককে প্রায়োরিটি দেওয়া হবে। আজ আরও একটা অভিযোগ যেটা উঠে আসছে কি এখানে নাকি পয়সার বিনিময়ে চাকরি হচ্ছে, এরকম একটা কোথাও যেটা চলছে পুরো এলাকায়। লোকাল ছেলেরা বেকার যুবকরা আছে, আমি তো বলছি যে কন্ট্রাক্টর এরা পয়সা নিয়ে পরে রিক্রুটমেন্ট করছি, সেটাকে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ফোন করেছি, সেটা নিয়ে আমরা তদন্ত করেছি, যে এরকম যেন না হয়, যাদের প্রায়োরিটি বেসিস, যাদের শিক্ষকতা যোগ্যতা আছে সেইভাবে রিক্রুটমেন্ট ইন্টারভিউ নিয়ে করে, যেমন রিক্রুটমেন্ট। আজকে কজন জয়েন করেছে বা যাকে বাধা দিয়েছিল এরকম ঘটনা যেটা? শুনেছি দুজনকে নিয়োগ করা হয়েছে নতুন করে, দেখা যাচ্ছে, দেখা কথা বলছি, টাইম দিয়েছে, কলকাতায় আছে, নিয়ে আসবেন, সব পশ্চিমবঙ্গে কথা হবে। তারা কি থাকবে কি তাদেরকে কি কাজ থেকে ই করা হবে, এটা কি করছে? যেহেতু ডাইরেক্ট যদি নিয়ে থাকে তাহলে অনেক বিকাশ ছিল, চাইলে তাদেরকে কাজটা শেষে। আপনাদের শেষ মানে মূল দাবি কী রয়েছে এখন, আপনাদের দাবিটা কী? দাবি রয়েছে যেহেতু পিএইচিটা 16 নম্বর ওয়ার্ডে অবস্থিত আছে, 16 নম্বর ওয়ার্ডে অনেক বেকার ছেলে আছে যারা কাজের জন্য চ্যালেঞ্জিং ফিগার আছে, সেইখানে কন্ট্রাক্টর বেসিসে অনেক কাজ আছে যেগুলো হয়, আমরা চাইবো, আমি অন্তত চাইবো ওয়ার্ডে যে থাকি, চাইবো ফার্স্ট প্রায়োরিটি যে কোনো কাজে আমার ফার্স্ট বেকার ছেলেকে আপনার পরিচয় দেবো।